জোহর ও আসরের নামাজের ঘটনা মহানবী সাল্লাহ আলিহাসাল্লাম বিদায় হজের ভাষণের দিন খোদবা শেষে হজরত বিলালকে আজান দিতে বললেন এরপর প্রথম একামতের পর জোহরের সালাত আদায় করা হল আর দ্বিতীয় একামতের পর আসরের সালাত আদায় করা হল রাসুল্লাহ সাল্লাহ আলি ভাসাল্লাম উভয় সালাত দুই রাকাত করে জমা ও কসর হিসাবে পড়েন সেই দিন আসরের নামাজ এগিয়ে জোহরের সময় মিলিয়ে পড়া হয় যেটাকে জমা তাকদিম বলা হয় সেই দিন রাসুল্লাহ আলিফাসাল্লাম জোহর ও আসরের সালাতের মধ্যে কোনো সুন্নাত ও নফল পড়েননি হাফেজ ইবনুল কাইম বলেন যে নিঃসন্দেহে এই দিন মক্কাবাসীগণ রাসুল্লাহ সাল্লিহাসাল্লামের সাথে জোহর ও আসরের নামাজ জমা ও কসরসহ আদায় করেন সেই দিন রাসুলুল্লাহ সাল্লিহাসাল্লাম তাদেরকে সালাদ পূর্ণ করতে বলেননি কিংবা জমা পরিত্যাগ করতে বলেননি বলা হয়েছে যে মক্কাবাসীগণ আরাফতের ময়দানে জমা ও কসরের সাথে সালাত আদায় করবেন যেমনটি তারা রাসুলুল্লাহ সাল্লিহাস্লামের সাথে করেছিলেন এই কথার মাধ্যমে প্রমাণিত হয় যে সফরের জন্য নির্দিষ্ট দূরত্ব ও সময়কাল শর্ত নয় কেবল সফরটাই শর্ত আর পবিত্র কুরআনের বক্তব্য সেটাই নবীজির দোয়ার ঘটনা তো এরপর সালাদ শেষে রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সওয়ারিতে আরোহণ করে ওয়া দিয়ে নামিরাতে ওনার উনার তাবুতে গমন করেন এরপর সূর্য অদৃশ্য হওয়া পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সেখানে অবস্থান করেন নবীজি মানুষদেরকে বলেছিলেন পুরা আরাফাতের ময়দান হল অবস্থান স্থল কেননা এটি হজরত ইব্রাহিম আল্লাহ উত্তরাধিকার সমূহের অন্যতম এই সময়ে নাজতবাসীদের প্রশ্নের উত্তরে রাসুল্লাহ সাল্লিহাসাল্লাম বলেন যে হজ হল আরাফা এখানে রাসুলুল্লাহ একা কি ওনার বুক পর্যন্ত হাত উঠিয়ে মিসকিনের মতো আল্লাহর কাছে প্রার্থনা ও কান্নাকাটিতে রত থাকেন মহানবী সাল্লিহাসাল্লাম বলেন যে শ্রেষ্ঠ দোয়া হল আরাফার দোয়া ইসলামের পূর্ণাঙ্গতার সনদ নাজিলের ঘটনা সেই দিন ছিল জুমার দিন সেই জুমার দিন আল্লাহ তালার পক্ষ থেকে একটি অনন্য দলিল নাজিল হল সেটা হলো ইসলামের পরিপূর্ণতার সনদ যা এর আগে কোনো এলাহি ধর্মের জন্য নাজিল হয়নি এই সময় ওহিনাজিলের গুরুভার বহন করতে গিয়ে রাসুল্লাহ সাল্লিহসাল্লামের বাহন আসবা বা অপারগ হয়ে আসতে করে বসে পড়ে এরপর মহান আল্লাহ আল্লাহতালা ওনার অহিনাজিল করে বললেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের দিন হিসাবে মনোনীত করলাম এই কারণে বিদায় হজকে হাজজাতুল ইসলাম বা ইসলামের হজ বলা হয় আল্লাহ আল্লাহতালার এই আয়াত নাজিলের বিষয়ে পরবর্তীতে ইহুদিরা হজরত ওমর ফারুক রাদি আল্লাহু তালাহুকে বলেন যে হে আমিরুল মুমিনিন যদি উক্ত আয়াত আমাদের উপরে নাজিল হতো তাহলে আমরা ওই দিনটিকে ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম তখন খলিফা ওমর রাদি আল্লাহু বলেছিলেন আল্লাহর কসম আমি জানি যেদিন এটা রাসুল্লাহ সাল্লাহ উপরে নাজিল হয়েছিল এবং কখন এটা নাজিল হয়েছিল এটা রাসুলুল্লাহ সাল্লাহ আল্লি আসাল্লামের উপরে নাজিল হয়েছিল জুম্মা ও আরাফাতের দিন সন্ধ্যায় ইমাম মুসলিম রহমতুল্লাহ এর বর্ণনায় জুমার দিন রাতের কথা বলা হয়েছে যার অর্থ ইমাম নববী বলেন জুমার দিন হজরত ওমর রাদি আল্লাহ এই কথার মাধ্যমে ইহুদিদেরকে বোঝাতে চেয়েছিলেন যে আমরা ওই দিনটিকে ঈদ হিসাবেই গ্রহণ করেছি কেননা ওই দিন ছিল জুমা এবং আরাফার দিন আর ওই দুইটি হলো মুসলমানদের কাছে ঈদের দিন বর্ণিত হয়েছে যে আল্লাহ তালার পক্ষ থেকে ইসলামের পূর্ণতা বিধানের এই নাজিলের পর আল্লাহর নবী পরবর্তী মাত্র একাশি দিন ধরাধামে বেঁচে ছিলেন এই সময় একজন মুহরিম ব্যক্তি সওয়ারি থেকে পড়ে মারা যায় তখন রাসুলুল্লাহ সাল আলিহিহাসাল্লাম তাকে কোনোরকম সুগন্ধি ছাড়াই পানি ও কুলপাতা দিয়ে গোসল দিয়ে ইহরামের দুইটি কাপড়েই দাফন দিতে বলেন এরপর বলেন যেন তার মাথা ও চেহারা ঢাকা না হয় এরপর সালাম সেই ব্যক্তি সম্পর্কে এই খবর দিয়েছিলেন যে আল্লাহ তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠাবেন কোরআনে বর্ণিত আজ শব্দের ব্যাখ্যা যেহেতু সেদিন আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছিলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম হজরত মানসুরপুরির মতে কোরআনে বলা সেই আজ শব্দটির মাধ্যমে কেবল রাসুল্লাহ সাল্লিহাসাল্লামের নবদ কালকেই বোঝানো হয়নি বরং সেটা কয়েক হাজার বছর পূর্বেকার হজরত মুসা ও ইসা আলাহি ইসাল্লামের নবদ কালকেও সামিল করে কেননা হজরত মুসা ও ইসা আলাহিসাল্লাম প্রত্যেকের কাছে নাজিলকৃত কিতাবে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লিহলামের আগমনের সুসংবাদ দেয়া হয়েছে অতএব শেষ নবীর আবির্ভাব কোরআনের অবতরণ ইসলামের পূর্ণাঙ্গতা লাভ এবং শেষ নবীকে মানব জন্য সর্বশেষ দিন হিসাবে মনোনীত করা এই সবই ছিল হাজার বছরের প্রতীক্ষার অবসান আর সৃষ্টি জগতের জন্য সৃষ্টিকর্তা তালার পক্ষ থেকে সবচাইতে দুর্লভ সুসংবাদের মহান প্রাপ্তি নবীজির একটি হাদিসের ব্যাখ্যা এই কারণে রাসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম বলেছেন যার হাতে মোহাম্মদের জীবন আমি তার কসম করে বলছি ইহুদি হোক বা নাসারা হোক এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে অতপর মৃত্যুবরণ করেছে অথচ আমি যেটা নিয়ে প্রেরিত হয়েছি তার উপর ইমান আনেনি সেই ব্যক্তি অবশ্যই জাহান্নামি হবে এই হাদিসে উম্মত বলতে উম্মতে মোহাম্মদীকে বোঝানো হয়েছে মূলত উম্মত দুই প্রকার তা হচ্ছে উম্মতে ইজাবাহ ও উম্মতে দাওয়াহ যারা শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাস্লামের দাওয়াত কবুল করে মুসলিম হয়েছে তাদেরকে উম্মতে ইজাবাহ বলে আর যারা ওনার দাওয়াত কবুল করেনি তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াহ দুটির মধ্যে আম ও খাস সম্পর্ক হাদিসে এই উম্মত বলতে উম্মতে দাওয়াহ বোঝানো হয়েছে এর মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের জামানা থেকে কিয়ামত পর্যন্ত মুসলিম অমুসলিম সকল জিন ও ইনসানকে বোঝানো হয়েছে সৃষ্টি জগতের সবাই এখন উম্মতে মোহাম্মাদি কারণ মোহাম্মদ সেল্লাহ আলিহাস্লাম হলেন আমাদের শেষ নবী ওনার পরে আর কোনো নবী নেই আর আসবেও না অতএব তিনি হচ্ছেন এখন সকলের নবী এবং আমরা সকলেই তার উম্মত বিদায় হজের ভাষণের দিন মহানবী সাল্লিহাসাল্লাম সাহাবিদেরকে বলে দিয়েছিলেন যে যারা সেখানে উপস্থিত নেই নবীজের সেই কথা যেন তাদের কাছে পৌঁছে দেয়া হয় আর সেই কথাগুলো ক্রমান্বয়ে আমাদের কাছে এসে পৌঁছেছে মহানবী সাল্লি হাসাল্লামের বিদায় হজের ভাষণের এই শিক্ষার মধ্যে আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে নবীজের কথার উপর আমল করে সাহাবাই কেরামেরা শ্রেষ্ঠ মানুষ হয়েছিলেন নবীজির বিদায় হজের ভাষণের কথাগুলোকে আমল করে আমরাও ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় বান্দা হতে পারবো আশা করি ইসলামের এই সুন্দর ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে মোহানবী সাল্লি সাল্লামের বিদায় হজের ভাষণ সম্পর্কে জেনে আশা করি আপনারা অনেক উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ